শিক্ষা ভিক্ষা নয়, জন্মগত অধিকার। শিক্ষার সেই অধিকারকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে একাধিক প্রকল্প, সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মিড ডে মিল সহ বিভিন্ন জনমুখী প্রকল্প প্রত্যন্ত এলাকার শিশুদের টেনে আনছে বিদ্যালয়ের আঙিনায়। শিশুদের কলরব আর ঐক্যতানে আজ মুখরিত প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ। কিন্তু তারই মাঝে শিক্ষার আঙিনা থেকে আবার দূরে চলে যাচ্ছে কেউ কেউ, অনটন আর পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে মাথা নত করে বিদ্যালয় থেকে দূরে কোথাও অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাচ্ছে দু একটি শৈশব। পড়াশুনো আর খেলাধুলায় মত্ত শৈশবের যে দু চোখে বড় হওয়ার স্বপ্ন ধরা দেয়, সেই স্বপ্ন খুইয়ে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ছে কেউ কেউ। অনেক সময় মিলছে কুসঙ্গ, যে দুহাতে পেন্সিল ধরার কথা সেই কচি দুহাত শিখে নিচ্ছে চৌর্যবৃত্তি। ধীরে ধীরে পরিচয় ঘটছে অপরাধ জগতের সঙ্গে, কখনো কখনো দাগি অপরাধী হয়ে উঠছে বিদ্যালয় যেতে অনাগ্রহী সেই স্কুল পড়ুয়ারা। একটা আমরা সার্ভে করেছিলাম, আমরা যেসব ক্রিমিনাল ধরা পড়ে, ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বিশেষত, তাদের আমরা ইন্টারভিউশন করে একটা আমরা তথ্য পেয়েছি, সবার সব ক্ষেত্রে প্রায় সেম 95% ক্ষেত্রে দেখেছি এই ক্রিমিনাললাই স্কুল ছুট হয়, এরা যে কোনো কারণে হোক স্কুল যাওয়া মাঝপথে ছেড়ে দিয়েছিল। এবং তাদের সাথে কথা বললে ওরা বলতো যে প্রত্যেকেই বলেছে যে আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ ছিল, আর্থিক অবস্থা খারাপ ছিল, তাই আমরা স্কুলে যেতাম না। কিন্তু আমরা যখন দেখলাম যে তোমাকে কি তোমার বাবা মা মানা করেছে স্কুল যাচ্ছ না কেন, ওরা কিন্তু বলছে না বাবা মা কিন্তু কোনোদিন মানা করেনি, এমনি ওর স্কুল যেতে ইচ্ছা করতো না, ভালো লাগতো না, পড়া পারতো না বলে হয়তো মাস্টারমশাইরা বকত, ও স্কুল যাওয়া বন্ধ করে দিত, এবং স্কুল না গিয়ে স্কুল যাওয়ার নাম করে হয়তো অন্য কোথাও ছেলেদের সাথে মিশতো, অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়তো। এবার সেই সকল বিদ্যালয় যেতে অনাগ্রহী স্কুল পড়ুয়াদের হাত ধরে ফের বিদ্যালয়ে পৌঁছে দিতে এগিয়ে এসেছে বাঁকুড়া জেলা পুলিশ। পাইলট প্রজেক্ট হিসাবে জেলার মেজিয়া থানায় শুরু হয়েছে প্রত্যর্পণ প্রকল্প। স্বপ্নের এই প্রকল্পে এলাকার 26 জন সেই রকম পড়ুয়াকে চিহ্নিত করে ফের ফিরিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ের আঙিনায়। আমি এই অঞ্চলের অর্ধগ্রাম অঞ্চলের ভিলেজ পুলিশ, আর এরা আছে সিভিক ভাইরা। শুনলাম আপনার বাচ্চা নাকি স্কুলে যাচ্ছে না, কি করি যাবার বাবু, ওরা পাচ্ছি না, খাবার দিতে পাচ্ছি না, তো কি করি পড়াবো। তো স্কুলে তুমি কত পর্যন্ত পড়েছিলে? স্কুলে 10 পর্যন্ত পড়ে স্কুলের বই কিছুর জন্য মাধ্যমিক দিতে পারি না। তো তুমি পড়তে চাও? পড়তে চাও? তো যদি স্কুলে যেতে চাই তো আপনি কি পাঠাবেন? হ্যাঁ, স্কুল পাঠাও তাহলে, ওকে আমরা স্কুলে নিয়ে যেতে পারি। এই প্রত্যর্পণ প্রজেক্টের পাইলট প্রজেক্ট হিসাবে আমরা বেছে নিয়েছি আমাদের মেজিয়া থানাকে। মেজিয়া থানায় আজ 10ই মার্চ থেকে আমরা এটা উদ্বোধন করছি। মেজিয়া থানায় মোট 26 জন এরকম পড়ুয়ার খোঁজ পেয়েছি যারা এরকম স্কুল যেতে অনিচ্ছুক ছিল, তাদেরকে আমরা ওই স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সঙ্গে কথা বলে, আমাদের ওদের গার্জেনদের সাথে কথা বলে তাদেরকে আমরা স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছি। সরকারি এত প্রকল্প আছে, এখন তো স্কুলে যেতে কোনো পয়সা লাগে না, স্কুলে কোনো খরচা নেই, স্কুলে গেলে মিড ডে মিল পাচ্ছে, স্কুলে ক্লাস 8 পর্যন্ত সমস্ত বই সে ফ্রি পাচ্ছে, জুতো দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, ইউনিফর্ম দেওয়া হচ্ছে, তারপরে কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সবুজ সাথী সাইকেল পাচ্ছে, এইগুলো এবং কোনো কোনো স্টাইপেন্ড পাচ্ছে। তো এইগুলো ওরা জানেই না, অনেক ক্ষেত্রে বাড়ির লোকেরাও জানে না যে এই প্রকল্পগুলো, এর সুবিধাগুলো ওরা নিতে পাচ্ছে না। তাই আমাদের চেষ্টা হচ্ছে গিয়ে এইসব যারা অমনোযোগী এবং স্কুল যেতে অনিচ্ছুক এইসব ছাত্রছাত্রীদের খুঁজে বার করে তাদেরকে এই প্রকল্পের সুবিধাগুলো দেওয়া এবং সে যেন নিয়মিতভাবে স্কুল যায় সেইটা দেখা। তাহলে আখেরে আমাদের একসঙ্গে দুটো কাজ হবে, একটা হচ্ছে আমাদের যে অপরাধের জগৎটা এটা একটু সংকুচিত হবে, এটা সহজেই ছেলেরা বা বাচ্চারা এই অপরাধ জগতে যুক্ত হবে না, এবং সেই সাথে সাথে আমাদের একটা কমিউনিটি ডেভেলপমেন্ট হবে, যেটা আমাদের আমাদের সমাজকে আখেরে এটা কিছু সাহায্য করবে সমাজের উন্নতিতে। এই প্রত্যর্পণ প্রকল্পের মাধ্যমে
দেখা যাচ্ছে যে কিছু কিছু মেয়ে বা ছেলে যারা স্কুল ছুট বিভিন্ন কারণে সামাজিক বা অর্থনৈতিক কারণে স্কুল ছুট হয়ে যাচ্ছিল তারা আবার স্কুলে ফিরে আসার সুযোগ পাচ্ছে। যে সরকারের যে সর্বশিক্ষা বা সরকারের সমস্ত মেয়েদেরকে বা ছাত্রদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার যে পরিকল্পনা সেখানে এই প্রকল্পটা প্রত্যর্পণ প্রকল্পটা আমার মনে হয় 100% সফলতা লাভ করার দিকে নিয়ে যাবে। অন্ধকার থেকে ফের আলোর পথযাত্রী হয়ে ওঠা সেই সব শৈশব ফের নতুন করে দেখতে শুরু করেছে সোনালি স্বপ্ন। আমরা পাশেই আছি থাকব থাকব তোমাদের হাতে হাত রাখব রাখব মনের গোপন ঘরে যে স্বপ্ন ভর করে তাদেরকে সত্যি করব। স্কুলে যেতে হবে তাই জেনে রেখো সবাই, স্কুলে যেতে হবে তাই জেনে রেখো সবাই, লেখাপড়া করবে দিয়ে প্রাণ মন। প্রত্যর্পণ 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 প্রত্যর্পণ।